নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট 2018 পেপার ওয়ানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা ছিল তাদের বেঙ্গালি পেডাগজির যে প্রশ্নগুলো করা হয়েছিল এবং যে সমস্ত প্রশ্নগুলো কম্প্রিহেনশন পড়া ছাড়াও করা যায়, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা এটা আলোচনা করছি কি সিটেট 2018 পেপার ওয়ান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গালির বেঙ্গলি পেডাগজির পার্ট, ঠিক আছে? তো চলুন বন্ধুরা শুরু করি। প্রথম প্রশ্ন আছে, একটি প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবথেকে বেশি উপযোগী? অপশন এ গল্পকথন এবং শ্রুতিলিখন, অপশন বি কবিতা আবৃত্তি এবং ভাষা পরীক্ষাগার, অপশন সি চরিত্র অভিনয় এবং খবর পড়া, এবং অপশন ডি হচ্ছে চরিত্র অভিনয় এবং মিথক্রিয়া। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে চরিত্র অভিনয় এবং মিথক্রিয়া। তাহলে একজন প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য চরিত্র অভিনয় এবং মিথক্রিয়া সব থেকে বেশি উপযোগী। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একটি ভাষায় প্রতিকারযোগ্য শিক্ষাদানের লক্ষ্য হলো অপশন এ ছাত্রের প্রাথমিক ভুল ভ্রান্তি কাটিয়ে ওঠা, অপশন বি জ্ঞান বিষয়ক ভুল ভ্রান্তি কাটিয়ে ওঠা, অপশন সি ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস বোধ করে তোলা, আর অপশন ডি হচ্ছে উপরিক্ত সবগুলি। তাহলে একটি ভাষার প্রতিকারযোগ্য মানে রেমিডিয়াল শিক্ষাদানের লক্ষ্য হলো কি না, এর সবকটি মানে উপরিক্ত সবকটি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি উপযোগী? অপশন এ হচ্ছে অতি সংক্ষিপ্ত পদ্ধতি, অপশন বি দীর্ঘ উত্তর পদ্ধতি, অপশন সি প্রবন্ধ পদ্ধতি, আর অপশন ডি হচ্ছে বস্তুর বস্তুনিষ্ঠ পদ্ধতি। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হয় বন্ধুরা, না একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করবার জন্য কোন ধরনের প্রশ্ন সব থেকে বেশি উপযোগী? এর সঠিক উত্তর হলো প্রবন্ধ পদ্ধতি, এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথা কে বলেছিলেন? অপশন এ জন পিয়াজেট, অপশন বি চমস্কি, অপশন সি ভাইগটস্কি এবং অপশন ডি হচ্ছে প্যাভলভ। তা এই প্রশ্নের এটা সঠিক উত্তর হবে চমস্কি। তাহলে শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথা কে বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে চমস্কি। আর এই প্রশ্নটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা গত দিনের হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, সে আপনার ভাষা ব্যবহারে ভুল করবে, একজন শিক্ষক হিসেবে নিম্নলিখিত কোন বক্তব্যটি আপনার সঠিক বলে মনে করবেন? অপশন এ তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করিয়ে দিতে হবে, অপশন বি ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া যেতে পারে, অপশন সি তাকে প্রতিদিন আধ ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করতে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে, নতুন ভাষা ব্যবহারে তার মাতৃভাষার প্রভাব অনুমোদন না করে যেতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এখানে এর সঠিক উত্তর হবে ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া হবে, মানে মোর অ্যান্ড মোর অপরচুনিটি তাকে দেওয়া হবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজনীয় নয়? তাহলে যেটা নয় নেগেটিভ প্রশ্ন, তার নেগেটিভ প্রশ্ন এখানে আপনাকে একটু কেয়ারফুল ভাবে অ্যান্সার করতে হবে। তা যেগুলো নয় সেটা কিন্তু আমাকে বার করতে হবে, যেগুলো হয় সেটা কিন্তু না। তাহলে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা যেগুলো হয় সেটা অ্যান্সার করে মার্ক করে দিয়ে চলে এসেছে, দিয়ে বাড়িতে এসে বলছে কোশ্চেন পেপার খুব সোজা ছিল, খুব ভালো অ্যান্সার করেছি, কিন্তু সে হয় নয়টা মানে কেয়ারলেস ভাবে সে নয়টা হয়তে করে চলে এসেছে, ঠিক আছে? তা এই সমস্ত নয় ধরনের নেগেটিভ প্রশ্ন কিন্তু বর্তমান দিনে করা হচ্ছে। তা নেগেটিভ প্রশ্নের ক্ষেত্রে আপনাদের কিন্তু অপশনগুলো খুব ভালো করে চেক করতে হবে। তা প্রথম প্রশ্ন, প্রথম অপশন আছে প্রশ্নের, তাই নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজনীয় নয়? অপশন এ জীবনের বিভিন্ন পর্যায়ে জানার জন্য, অপশন বি ভাষাবোধ শিক্ষার জন্য, অপশন সি ভেতরের স্বর শোনার ও বলার জন্য, এবং অপশন ডি হচ্ছে জীবনের জন্য, জীবনের বিভিন্ন প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ভেতরের স্বর শোনার ও বলার জন্য, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, এটা কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়।
চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত এর মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধে কোনটি? অপশন এ, এটি শিশুর চিন্তা ভাবনার লিখিত ভাষার প্রকাশ করার দক্ষতা মূল্যায়নে সাহায্য করে। অপশন বি, এটি ছাত্রদের পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্নোত্তর তৈরিতে সাহায্য করে। অপশন সি, যেহেতু ছাত্রদের কেবল কয়েকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং এভাবে তার পড়ার জন্য সময় বাঁচবে। এবং অপশন ডি হচ্ছে, এটি পুরো পাঠ্যক্রমকে ঘিরে বা কভার নেবে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু, এটি পুরো পাঠ্যক্রম ঘিরে বা কভার নেবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিশেষভাবে সক্ষম শিশুদের ড্যাশ প্রয়োজন লিখন দক্ষতার অনুশীলনের জন্য। অপশন এ মৌলিক, অপশন এ ভাবনার মৌলিকতা, অপশন বি প্রতিকায়িত ভাষার ব্যবহার, অপশন সি সঠিক শব্দ তালিকার ব্যবহার, এবং অপশন ডি হচ্ছে সুন্দর হস্তাক্ষর। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? যে বিশেষ সক্ষম শিশুদের ড্যাশ প্রয়োজন, এটা হচ্ছে ভাবনার মৌলিকতা, লিখন দক্ষতার যেটা অনুশীলন এর জন্য, এটা কিন্তু ভাবনার মৌলিকতা খুবই প্রয়োজনীয় জিনিস। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে? অপশন এ সঠিক শব্দ তালিকা, অপশন বি প্রকল্প কাজ, অপশন সি সঠিক উচ্চারণ, অপশন ডি ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা। তাহলে ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে? এর সঠিক উত্তর হচ্ছে ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, বহুভাষিকতা বা মাল্টি ল্যাঙ্গুয়েজম হলো? অপশন এ ভাষা শিক্ষার বাধা, অপশন বি ভাষা মূলধনের পক্ষে ভয়ঙ্কর, অপশন সি ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মূলধন, এবং অপশন ডি হচ্ছে ভাষা শিক্ষার সমস্যা উৎপাদন করে। তাহলে বহুভাষিকতা বা মাল্টি ল্যাঙ্গুয়েজম হলো, এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন সি, যারা বলছেন যে ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মূলধন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষার প্রাথমিক রূপ হলো? অপশন এ চিহ্ন ব্যবহার, অপশন বি ব্যাকরণ, অপশন সি লিখিত ভাষা, না অপশন ডি মুখের ভাষা। তাহলে ভাষার প্রাথমিক রূপ কোনটা? এর সঠিক উত্তর হলো মুখের ভাষা। নেক্সট প্রশ্ন, গল্প এবং কবিতার কোন পরিপ্রেক্ষিতে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? অপশন এ সেগুলি মূল্যবোধ যুক্ত হবে, অপশন বি গল্প ও কবিতার শব্দ তালিকা সমৃদ্ধ হবে, অপশন সি বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম ও ঘটনার বারবার উচ্চারিত হবে, আর অপশন ডি হচ্ছে গুরুত্বপূর্ণ কবি বা গল্পকার তাদের কবিতা ও গল্প হবে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হবে সেগুলি মূল্যবোধ যুক্ত হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষার ব্যাকরণ শিক্ষা ড্যাশ উন্নতিতে সাহায্য করে? অপশন এ যথাযথ, অপশন বি প্রবাহমানতা, অপশন সি সংখ্যা জ্ঞান, না অপশন ডি সাক্ষরতা। এর সঠিক উত্তর হবে বন্ধুরা সংখ্যা জ্ঞান। ঠিক আছে, তাহলে ভাষা ব্যবহার শিক্ষা সংখ্যা জ্ঞান উন্নতিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, লেখার পরম্পরার সঙ্গে যুক্ত? অপশন এ গল্পের ধারণা, অপশন বি কল্পনা, অপশন সি প্রকৃত জ্যোতিচিহ্ন, আর অপশন ডি হচ্ছে ভালো শব্দ তালিকা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হচ্ছে প্রকৃত জ্যোতিচিহ্ন। তাহলে ভাষার পরম্পরার সঙ্গে যুক্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে? অপশন এ শিক্ষার্থীর ভুল খুঁজে বের করা, অপশন বি ছাত্রদের কর্মক্ষমতা নিরিখে পদোন্নতি নির্ধারণ করা, অপশন সি ছাত্রের সফলতা পরিমাপ করা, এবং অপশন ডি হচ্ছে পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ থেকে নির্ণয় করা এবং প্রতিক্রিয়া করা। নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তরটা কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি। তাহলে ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে কোনটি? না, এর সঠিক উত্তর হচ্ছে পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ থেকে নির্ণয় করা এবং প্রতিক্রিয়া করা। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, জীবন স্মৃতি এর রচয়িতা কে? অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি দ্বারকানাথ ঠাকুর, এবং অপশন ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জীবন স্মৃতি এর রচয়িতা, এর সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তা আপনাদের কোশ্চেন হতেই পারে যে 15টা তো পেডাগজি থেকে কোশ্চেন থাকবে, তাহলে 16 নম্বর কেন করছেন? তাহলে 16 নম্বর করছি এই কারণেই, যেখানে আপনাদের কম্প্রিহেনশন ছাড়া, মানে কম্প্রিহেনশন না পড়েও আপনারা এই অ্যান্সারগুলো কিন্তু করতে পারবেন পরীক্ষার হলে। ঠিক আছে, তা এই অ্যান্সারগুলো করবার জন্য আপনাদের প্রয়োজন নেই আপনাদের কম্প্রিহেনশন পড়া। চলুন পরবর্তী প্রশ্ন দেখিনি। ফোয়ারা শব্দের অর্থ কি? অপশন এ আছে নালীর পথের জল, অপশন বি আছে ঝর্ণার জল, অপশন সি আছে ঊর্ধ্বমুখী জলধারা, আর অপশন ডি হচ্ছে সমুদ্র ও নদীর মিলনস্থল। তাহলে ফোয়ারা এর শব্দের অর্থ হচ্ছে
ঊর্ধ্বমুখী জলধারা। আর পূজো প্যান্ডেলে আপনারা দেখে থাকবেন যে ঊর্ধ্বমুখী জলধারা, যে জল নিচ থেকে উপর দিকে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ফোয়ারা। চলে আসছে পরবর্তী প্রশ্ন, স্কুল থেকে স্কুল পরিবর্তনের প্রক্রিয়াটির নাম কি? অপশন এ আদি সরাগম, অপশন বি সরলোপ, অপশন সি মধ্য সরাগম, আর অপশন ডি হচ্ছে অন্ত সরাগম। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এটা হচ্ছে আদি সরাগম, মানে শব্দের আগে হর্ষই যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে এটা আগে এসছে, তাই এটা আদি সরাগম, মানে স্বরের আগম, ঠিক আছে? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে হাট বাজার কোন সমাস? তাহলে হাট বাজার হাট ও বাজার, তাই না? তাহলে হাট বাজার যদি হাট ও বাজার হয় তাহলে এটা কোন সমাস হবে? দ্বন্দ্ব বহুব্রী তৎপুরুষ না কর্মধারায়? এর সঠিক উত্তর হচ্ছে এটা একটা দ্বন্দ্ব সমাস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন উষার শব্দের বিপরীতার্থক শব্দ হলো, তাহলে উষার শব্দের বিপরীতার্থক শব্দ কি সেটা আমাদের এখানে বলতে হবে। তা আমাদের এখানে অপশন দেওয়া আছে কি উত্তর, অপশন বি হচ্ছে উত্তমন্ন, অপশন সি উত্থিত, না অপশন ডি উর্বর। তাহলে উষার শব্দের বিপরীতার্থক শব্দ, এর সঠিক উত্তর হচ্ছে উর্বর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রাচীন বাংলায় মার্গ এর অপর নাম ছিল, অপশন এ বাট, অপশন বি গর্ত, অপশন সি গোচর, না অপশন ডি শ্রোতিকা। তাহলে প্রাচীন বাংলায় মার্গ এর অপর নাম ছিল, এর সঠিক উত্তর হবে বাট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে খিল বলতে বোঝায়, অপশন এ উর্বর জমি, অপশন বি চাষের অযোগ্য জমি, অপশন সি নাল জমি, না অপশন ডি দুই রকম জমি। তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে যে খিল বলতে বোঝায় কোনটি? তা এর সঠিক উত্তর হবে চাষের অযোগ্য জমি। তাহলে খিল হলো কি না চাষের অযোগ্য জমি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে প্রাচীন বাংলায় চলাচলের রাস্তাকে বলা হতো, অপশন এ জানিতা, অপশন বি আল, অপশন সি বাটক, না অপশন সি নলভু। তাহলে প্রাচীন বাংলায় চলাচলের যে রাস্তা সেটাকে কি বলা হতো, না সেটাকে বলা হচ্ছে বাটক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের, তার শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তা আবিষ্কার স্থানকে আজকের বাংলায় কি বলে? তাহলে আবিষ্কার যে স্থান আছে সেই স্থানকে আজকের বাংলায় কি বলে? অপশন এ আছে এলাকা, অপশন বি অরণ্য, অপশন সি আস্তাকুর, না অপশন ডি জনপদ। তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা আস্তাকুর, আস্তাকুর কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমরা এখানে 24টা প্রশ্ন কিন্তু করে ফেললাম। তো আজকে এই 24টা কোশ্চেন করে ফেললাম মানে আপনাদের কিন্তু এই 24টা প্রশ্ন যদি কোনো সময় আপনাদের পরীক্ষায় আসে, যাতে এই 24টা কোশ্চেনের অ্যান্সার আপনাদের ভুল না হয়, তার সেজন্য আমরা কি করব, আমরা জাস্ট হালকা করে একটা এটা রিভাইজ করে নেব। তাই রিভাইজ কেন করব, রিভাইজ করার মাধ্যমে কি হবে, আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো একটু মস্তিষ্কগত হবে। যারা একটু বিরক্ত হচ্ছ তাদের ক্ষেত্রে বলি, আপনাদের এই কোশ্চেনগুলো যাতে মস্তিষ্কগত হয়, এবং প্রিভিয়াস ইয়ারের যেহেতু কোশ্চেন করছি তা এর থেকে কিন্তু 30% কোশ্চেন আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথেও কোশ্চেনের স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন যে কীরকম ধরনের কোশ্চেন আপনাদের যে কোনো টেট, ওয়েস্ট বেঙ্গল টেট বলেন, ত্রিপুরা টেট বলেন, সেন্ট্রাল টেটের কোশ্চেন যেহেতু, তা সেন্ট্রাল টেটের নিয়ম অনুসারে বা নতুন নোটিফিকেশন যা এসছে তা সেই অনুসারে সে এই টাইপের কিন্তু কোশ্চেনগুলো হবে। তা সুতরাং এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করতে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই আমরা আরেকবার ছোট্ট করে একটা রিক্যাপ করে নেবো, রিক্যাপের মাধ্যমে আমরা বুঝে নেবো এবং কোশ্চেনগুলো আমাদের মস্তিষ্কগত করে নেবো। তাহলে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেবো যে প্রথম প্রশ্ন কি আছে। তা প্রথম প্রশ্ন আছে, একটি প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশলটি সব থেকে বেশি উপযোগী? এর সঠিক উত্তর হচ্ছে চরিত্র অভিনয় এবং মিথক্রিয়া। নেক্সট প্রশ্ন, একটি ভাষার প্রতিকারযোগ্য শিক্ষাদানের লক্ষ্য হলো? এর সঠিক উত্তর হচ্ছে উপযুক্ত শব্দগুলি। নেক্সট, একটি ভাষার সাধারণ বোঝাপড়ার বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সব থেকে বেশি উপযোগী? এর সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ পদ্ধতি। নেক্সট, শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায় এই কথা কে বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে চমস্কি। নেক্সট, যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে সে আপনার ভাষা ব্যবহারে ভুল করবে, একজন শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত কোন বক্তব্যটি আপনার সঠিক বলে মনে করবেন? এর সঠিক উত্তর হচ্ছে ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া যেতে পারে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্দেশ্যে জন্য ভাষা শিক্ষা প্রয়োজনীয় নয়? এর সঠিক উত্তর হচ্ছে ভেতরের স্বর শোনার ও বলার জন্য। নেক্সট, ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত এর মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধে কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে এটি পুরো পাঠ্যক্রম ঘিরে বা কভার নেবে। নেক্সট হচ্ছে, বিশেষভাবে সক্ষম শিশুদের ড্যাশ প্রয়োজন লিখন দক্ষতা অনুশীলনের জন্য? এর সঠিক উত্তর হচ্ছে মৌলিক
ভাবনার মৌলিকতা, নেক্সট ভাষার ধারাবাহিকতা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা। নেক্সট প্রশ্ন, বহুভাষিকতা বা মাল্টিল্যাঙ্গুয়ালিজম হলো, এর সঠিক উত্তর হচ্ছে ভাষা শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ মূলধন। নেক্সট, ভাষার প্রাথমিক রূপ হলো, এর সঠিক উত্তর হবে মুখের ভাষা। নেক্সট, গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এর সঠিক উত্তর হচ্ছে সেগুলি মূল্যবোধ যুক্ত হবে। নেক্সট, ভাষার ব্যাকরণ শিক্ষা হলো ড্যাশ অনুদিতে সাহায্য করে, এর সঠিক উত্তর হচ্ছে সংখ্যা জ্ঞান। নেক্সট, লেখার পরম্পরার সঙ্গে যুক্ত, এর সঠিক উত্তর হচ্ছে প্রকৃত যতিচিহ্ন। নেক্সট, ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে, এর সঠিক উত্তর হচ্ছে পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা এবং প্রতিক্রিয়া করা। নেক্সট প্রশ্ন, জীবন স্মৃতি এর রচয়িতাকে, এর সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ফোয়ারা শব্দের অর্থ কি, এর সঠিক উত্তর হলো ঊর্ধ্বমুখী জলধারা। নেক্সট, স্কুল থেকে স্কুল পরিবর্তনের প্রক্রিয়ার নাম কি, এর সঠিক উত্তর হলো আদি সরাগম। নেক্সট, হাট বাজার কোন সমাস, এর সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস। নেক্সট, উষার শব্দের বিপরীতার্থক শব্দ হলো, এর সঠিক উত্তর হচ্ছে উর্বর। নেক্সট, প্রাচীন বাংলায় মার্গ এর অপর নাম ছিল, এর সঠিক উত্তর হচ্ছে বাট। নেক্সট, খিল বলতে বোঝায়, এর সঠিক উত্তর হচ্ছে চাষের অযোগ্য জমি। নেক্সট, প্রাচীন বাংলায় চলাচলের রাস্তাকে বলা হয়, সঠিক উত্তর বাটক। নেক্সট, আবিষ্কার স্থানকে আজকের বাংলায় কি বলে, এর সঠিক উত্তর হচ্ছে আস্থাকুট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মেইন আলোচনার বিষয়। তা এইবার আমরা চলে যাচ্ছি যে ভিডিওর আকর্ষণীয় বিষয়। তা ভিডিওর আকর্ষণীয় বিষয় আজকে আপনাদের একটা হোমটাস্ক এর প্রশ্ন বলবো, এই হোমটাস্ক এর প্রশ্নের অ্যান্সার বলে আপনারা প্রাইজ জিতবেন। তা আজকে আপনাদের হোমটাস্ক এর প্রশ্ন বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোমটাস্ক এর প্রশ্ন হলো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শিক্ষার উদ্দেশ্য নয়। অপশন এ ভাবনার প্রকাশ, অপশন বি ভাষার বোধিকতা, অপশন সি লিখন দক্ষতা, আর অপশন ডি হচ্ছে মৌলিকতা। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়। অপশন এ ভাবনার প্রকাশ, অপশন বি ভাষার বোধিকতা, অপশন সি লিখন দক্ষতা, না অপশন ডি মৌলিকতা। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এখনই কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।